ট্রাক দুর্ঘটনায় আমার সাইকেল ও মোবাইল ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ বেঁচে যাই এবং তার কাছ থেকে সাইকেল ও মোবাইলের ক্ষতিপূরণ হিসাবে 3000 টাকা নিয়েছি। এটা কতটুকু শরীয়ত সম্মত হয়েছে? আমাদের অনেকেরই অনেক সময় এরকম হয়, রাস্তা চলতে গেলে দেখা গেল যে কেউ এসে আমার গায়ে আঘাত করলো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমার মোবাইলটা ভেঙে গেল, ক্ষতিপূরণ নেওয়া জায়েজ আছে কিনা? উত্তর হলো অবশ্যই ক্ষতিপূরণ নেওয়া জায়েজ আছে, এটা আপনার অধিকার যদি তার ভুলের কারণে এটি হয়ে থাকে। আর আপনার নিজের ভুলের কারণে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষতিপূরণ নেওয়া অধিকার নাই। আমাদের দেশে দেখা যায় রোড অ্যাক্সিডেন্ট হলে চোখ বন্ধ করে আমরা ড্রাইভারের দোষ দিয়ে দিই। এই দেশে যত অ্যাক্সিডেন্ট হবে সকল অ্যাক্সিডেন্টের একেবারে কমন দোষ দিয়ে দিই আমরা কার উপরে? ড্রাইভার বেচারা। মনে করেন একটা গায়ের নিচে একটা মানুষ চাপা পড়ছে, সবাই মিলা হাতটাত গোছায় বাচ্চা ধরতে যায় না, ড্রাইভারে মারতে যায়। ড্রাইভারের দোষে অ্যাক্সিডেন্ট হয় না তা আমি বলতেছি না, উল্টাপাল্টা গাড়ি চালা, জোরে গাড়ি চালা, রাফ গাড়ি চালা, লাইসেন্স ছাড়া গাড়ি চালা, অ্যাক্সিডেন্ট তো হয়, সেটা তো আছে, স্বীকার করি। কিন্তু এই পথচারীদের অ্যাক্সিডেন্টগুলোর বেশিরভাগই পথচারীর দোষে হয়, ড্রাইভারের দোষ থাকে। আপনি হুলস্থুল করে দিলেন দৌড়, বেচারা কি করবে? আমরা আজকে আসার সময় বোধ হয় সকালে কোথায় ওই টিভিতে যাচ্ছিলাম প্রোগ্রামে, তো বাস গুলশানে একটা বাস দাঁড়ানো আছে, বাসের সামনে দুটা ছেলে কিশোর বয়সে এমন জোরে দৌড় দিছে। এখন বাসের পাশ দিয়ে যখন একটা গাড়ি যাচ্ছে, বাসের ওই পাশ দিয়ে কি আসছে তো গাইবের মালিক নেই তো জানে না, এখন এমন জোরে দৌড় দিছে, গাড়ি যদি 20 স্পিডেও থাকে তো এর সামনে তো পিষ্ট হয়ে যাবে। এখন যদি গায়ে লাগে সবাই এসে গাড়ি ভাঙচুর করবে আর ড্রাইভাররা দৌড় দিবে। আমাদের মধ্যে বিচার বিবেচনা শক্তি এত লোপ পেয়ে গেছে, আমরা আপনার এ ধরনের ইস্যুগুলোতে খুব বেশি বায়াসড হয়ে যায় যে না এখানে ড্রাইভারের দোষ, কার দোষ তাকে অবশ্যই দোষী ধরতে হবে। যাই হোক, যদি ড্রাইভারের দোষে হয় তাহলে আপনি ক্ষতিপূরণ নেবেন, সে শরীয়ত আপনাকে এটা দিয়েছে। 3000 কেন নেবেন? এক একটা বাজার মূল্য যা আছে সবগুলো নিতে আপনি, সে অধিকার আপনার আছে। হ্যাঁ, আপনি যে বলেন যে ঠিক আছে গরিব মানুষ ছাড় ছোট দিয়ে আমি অল্প সময় নিলাম, সেটা আপনার ভালো মানসিকতা, আপনি সলভ করবেন ইনশাআল্লাহ। জোর করে কোনো প্রতিষ্ঠান যদি জাকাত আদায় করে শিক্ষার্থীদের কাছ থেকে, এটা কি জায়েজ হবে? কোনো অবস্থাতে জায়েজ নাই। অনেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে নানাভাবে চাঁদা আদায় করে। বাংলাদেশে কয়টা শিক্ষা প্রতিষ্ঠান এটা থেকে মুক্ত আল্লাহ ভালো জানে, যে চাঁদা আদায় করে না? কি নাম, কি কি তহবিল দেয় শিক্ষা প্রতিষ্ঠানে, টাকা নেয় পড়াবানের কাছ থেকে? উন্নয়ন তহবিল। তো উন্নয়ন তহবিলে টাকা দিতে কি আমি বাধ্য? ভাই তুমি ডাইরেক্ট বলবো আমার প্রতিষ্ঠানে ভর্তি ফি এত টাকা, কাহিনী শেষ। তুমি বলতেছো ভর্তি ফি হলো 10,000 টাকা, উন্নয়ন তহবিল ভাই 3,000 টাকা, আমাদের চা পানে খাওয়ার টাকা 2,000 টাকা, কথার কথা। এরকম নানান নামে বেনামে ঐচ্ছিক বিষয়ে দান দিতে কাউকে বাধ্য করার কোনো অধিকার কারোর নাই। এখন আমার জাকাত আমি কোথায় দিব আমি জানি, এখন আমার শিক্ষা প্রতিষ্ঠান বলতেছে না আমাদের এখানে দিতে হবে, এটা করলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গুনাহ হবে, তারা গুনাহে লিপ্ত হয়েছে, মানুষকে বাধ্য করেছে। আমার জাকাত কোথায় দেবো এটা আমাকে বাধ্য কেউ করতে পারে না, এটা আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছে।